মালদার সুজাপুরে বিস্ফোরণের ঘটনাস্থলে আসেন বিজেপি রাজ্য কিষাণ মোর্চার সহসভাপতি শ্রীরূপা মিত্র চৌধুরী, কিন্তু তাকে ঘটনাস্থলে ঢুকতে দেয়নি বলে দাবি করা হয়েছে। এমনকি মৃতদের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করা হয়। পাশাপাশি এদিন তাকে দেখে ক্ষোভ প্রকাশ করে এলাকার বাসিন্দারাও। তারা জানান, রাজনীতি না করে আহত মৃতের পরিবারের পাশে দাঁড়ানো পাশে দাঁড়ান সাহায্য করেন। শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, বিগত দিনে দেখেছি এখানে বোমা বিস্ফোরণ ও আতঙ্কবাদী দেখা দিয়েছে। এত বড় বিস্ফোরণ স্বাভাবিকভাবেই তদন্ত এনআইকে দিয়েই করা হোক। আপনারা দেখছেন সেই ছবি। মালদার সুজাপুরে বিস্ফোরণের ঘটনাস্থলে পৌঁছেছেন বিজেপি রাজ্য কিষাণ মোর্চার সহসভাপতি শ্রীরূপা মিত্র চৌধুরী, কিন্তু তাকে ঘটনাস্থলে ঢুকতে দেয়নি বলে দাবি করা হয়েছে। এমনকি তিনি মৃতদের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি করা হয়। পাশাপাশি তাকে এদিন দেখে ক্ষোভ প্রকাশ করে এলাকার বাসিন্দারা। তারা জানান, রাজনীতি না করে আহত মৃতের পরিবারের পাশে দাঁড়ানো এবং সাহায্য করার কথা বলেন। আমরা শুনে নেব তিনি ঠিক কি মন্তব্য করেছেন। দেখুন, প্রথমত যারা এখানে মৃত এবং আহত তাদের জন্য মাত্র 2 লক্ষ টাকার ঘোষণা আমি সংবাদ মাধ্যমে জেনেছি, এবং 50,000 টাকা যারা আহত তাদের জন্য করা হয়েছে। আমি মনে করি অন্তত পক্ষে 1 কোটি টাকা এক একজনের জন্য দেওয়া উচিত, এবং আজকাল বিভিন্ন সরকার, রাজ্য সরকার বিভিন্ন জায়গাতে 1 কোটি টাকা মুআবজা দিচ্ছেন, এখানে কিন্তু সেটা হয়নি। এবং এই 2 লক্ষ টাকা একটা মিনিমাম অনুদান, সেই দিয়ে এই মানুষগুলোর জীবন কীভাবে চলবে সংসার আমরা জানি না। বেশিরভাগ মানুষই অত্যন্ত দরিদ্র পরিবারের যারা এখানে কাজ করতেন, এবং এই মানুষগুলো জানতেন না যে তারা কীরকম একটা ওয়ার্কিং কন্ডিশনের মধ্যে কাজ করছেন, সে সম্পর্কে তারা ওয়াকিফ নন। তারা কিছু পয়সা পান, কাজ করছেন, তাই তাদের কোনো দোষ নেই। এই সমস্ত মানুষগুলোকে একটা ভালো মুআবজা দেওয়া হোক, সেটা আমি রাজ্য সরকারের কাছে ডিমান্ড করছি, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে, এই রাস্তার ওপরে ন্যাশনাল হাইওয়ে, এবং আপনারা দেখছেন এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এরকম একটা ভাইটাল পয়েন্ট যেখানে বাড়িঘর রয়েছে, জনবসতি রয়েছে, সেইখানে যেটা পুলিশ ক্লেম করছেন, প্রশাসন ক্লেম করছেন এবং আমরা মানছি না, সেটা হলো এখানে একটা প্লাস্টিকের ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আমরা পরিদর্শন করতে চেয়েছি, পরিদর্শন করতে পারিনি, ব্যারিকেড দিয়ে বন্ধ করা হয়েছে, ফলে সরেজমিনে দেখা সম্ভব হচ্ছে না যে অ্যাকচুয়ালি ব্লাস্টটা কোথায় হয়েছে। আমার প্রশ্ন, যে জায়গাটা ব্লাস্ট হয়েছে সেইটুকু জায়গা কর্ডন করে বাকি অংশ অ্যাটলিস্ট যারা জনপ্রতিনিধি আমাদের মতো, আমাদেরকে ওই জায়গাটা যেতে দেওয়া উচিত, তাতে আমরা ইনভেস্টিগেশনে কিছুটা হলেও আমাদের যে অ্যাডভাইস বা সাজেশন দিতে পারবো। কিন্তু রাজ্য সরকারকে আমরা দেখছি, তারা সম্পূর্ণভাবে এই বিষয়টা থেকে বিজেপিকে দূরে রাখতে চাইছে। তৃতীয় হচ্ছে, এই যে ঘটনাটা ঘটলো আজকে, আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমাদের এই দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র এবং সুজাপুর বিশেষ করে এখানে বিভিন্ন সময়ে আতঙ্কী হামলা হয়েছে, ব্লাস্ট হয়েছে, বম ব্লাস্ট হয়েছে, বিস্ফোরণ হয়েছে, বহু মানুষ ধরা পড়েছেন, সেটা নতুন নয়। আজকে এখানে যে এরকম কোনো বিস্ফোরণ হয়নি তার কী প্রমাণ আমাদের কাছে আছে? তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দক্ষিণ মালদা থেকে আমি ডিমান্ড করছি এখানে এনআইএ তদন্ত হোক, এবং হায়ার ইনভেস্টিগেশন অথরিটি, তারা এটাকে ইনভেস্টিগেট করে এর সঙ্গে কোনো আতঙ্কী বা কোনো আতঙ্কবাদের কোনো লিঙ্ক আছে কিনা সেটা এস্টাবলিশ করা একান্ত প্রয়োজন। সর্বভারতীয় শাড়ি, লেহেঙ্গা, চুড়িদারের বিপুল সম্ভার নিয়ে আপনাদের সেবায় আমরা প্রস্তুত। কোভিড-19 যুদ্ধে সরকারি রীতি মেনে 3G নেক্সট জেনারেশন সম্পূর্ণভাবে তৈরি। RRN রোড, কানাড়া ব্যাংকের পাশে এবং মান্নাবার শোরুমের দোতলায়, কোচবিহার।